সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে চট্টগ্রামে কালো ব্যাজ ধারণের পাশাপাশি মসজিদ মন্দির প্যাকোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় দোয়া মাহফিল হয়েছে সিটি কর্পোরেশন আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন সংগঠনের দপ্তর ও কার্যালয়ে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে পালিত হয় কালো ব্যাজ ধারণ কর্মসূচি একততা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিহত হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করে আমরা আজকে কালো বেশ ধারণ করছি রাষ্ট্রীয় সুখ পালনের জন্য এই যে সাধারণ ছাত্ররা মারা গেল পুলিশ মারা গেল নিরীহ মানুষগুলো মারা গেল এটা কখনো আমাদের কাম্য নয় এটা হচ্ছে যে একটা বর্বাদী ঘটনা ঠিক আছে তো সরকারও চাচ্ছে এই ঘটনা না হওয়ার জন্য নিহতদের আত্মার শান্তি কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হয় শোক সভা দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা স্বাধীনতা বিরোধীরাই নাশকতা ও হত্যাযোগ্য চালিয়েছে বলে মন্তব্য করেন সিটি মেয়র তারা গুরুত্বপূর্ণ স্থাপনা সেতু ভবন থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারা ধ্বংস করেছে একে একে কারীরা নিজেরাও হত্যাযজ্ঞ চলিয়েছে যান মালের যাতে ভবিষ্যতে আর ক্ষতি করতে না পারে সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে শোক দিবসে আলাদা কর্মসূচি পালন করে চট্টগ্রাম জেলা প্রশাসন পাশাপাশি মসজিদ মসজিদ মন্দির মন্দির অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা এর পাশাপাশি আমরা সকল গির্জা এবং প্যাগোডায় বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তাদের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে অনুরোধ জানিয়েছে নিউজ চট্টগ্রাম